বনানী বিদ্যানিকেতনের সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? ইতিমধ্যে তোমরা অনলাইনে ক্লাস শুরু করেছ, আশা করি সবাই উপকৃত হচ্ছ। আজ আমরা তোমাদের ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান পড়াবো, চলো দেখি। তো শিক্ষার্থীরা, আমরা আজকে তোমাদের বিজ্ঞান বইয়ের সপ্তম অধ্যায় পড়াবো। কি আছে এই অধ্যায়ে? পদার্থের বৈশিষ্ট্য ও বাহ্যিক প্রভাব। আমরা আজকে পদার্থের বৈশিষ্ট্য ও এর বাহ্যিক প্রভাব সম্পর্কে আলোচনা করব। আমরা কোথায় বাস করি বলো? পৃথিবীতে। আমরা কোথায় বাস করি? পৃথিবীতে। এই পৃথিবীর সব কিছুকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে। কয়টা ভাগে ভাগ করা হয়েছে? দুইটা ভাগে। একটা হলো শক্তি, বাকিটা হলো পদার্থ। এই পৃথিবীর যাবতীয় সব কিছুকে ভাগ করা হয়েছে দুটি ভাগে, একটা হলো শক্তি আর একটা হলো পদার্থ। এখন শক্তি কি? যার ভর নেই, যার ভর নেই সে হলো কি? শক্তি। আর পদার্থ হবে কি? যার ভর আছে। শক্তি হচ্ছে যার ভর নেই সে হচ্ছে শক্তি, আর পদার্থ কি? যার ভর আছে। আমরা আরও বলতে পারি পদার্থের ক্ষেত্রে পদার্থের অণুপরমাণু রয়েছে। আমরা আরও বলতে পারি এই শক্তি কিন্তু আমরা দেখতে পাই না, আর পদার্থকে আমরা দেখতে পাই। তো কোনগুলো আমরা দেখতে, শক্তির দুটো উদাহরণ নাম বলো কি? আমরা কোনগুলো শক্তি? বায়ু কি? এক প্রকার শক্তি। বিদ্যুৎ কি? শক্তি। এগুলো কি? শক্তি। এগুলোকে আমরা দেখতে পাই না। অপর পক্ষে পদার্থকে আমরা দেখতে পাই। এই যা আমরা দেখতে পাই সেগুলো কি? পদার্থ। আমার হাতের মার্কাটা কি হবে? পদার্থ। আমরা যে বোর্ডটা ইউজ করেছি সেটা কি হবে? পদার্থ। তো পদার্থের সংজ্ঞা আমরা এখন কি বলতে পারি? যার ওজন আছে, আয়তন আছে, ভর আছে, তাকে বলা হয় কি? পদার্থ। এই পদার্থকে আবার তিনটা ভাগে ভাগ করা যায়। কি কি আছে? কঠিন, কঠিন, তরল, এছাড়া আছে বায়ুবীয়। কঠিন, তরল এবং বায়ুবীয় আমরা এখানে দেখতে পাচ্ছি। পদার্থের বৈশিষ্ট্য এবং শ্রেণীবিন্যাস। তো পদার্থকে তিনটা ভাগে ভাগ করা হয়েছিল, কঠিন, তরল ও বায়ুবীয়। তো কঠিন পদার্থ কোনগুলো? যার নির্দিষ্ট আকার আছে, আয়তন আছে এবং জায়গা দখল করে, সেগুলো হচ্ছে কি? কঠিন পদার্থ। যেমন আমি যদি কলমটাকে রেখে দেই বা মার্কারটাকে রেখে দিই, তাহলে কি এটা নির্দিষ্ট জায়গা দখল করবে? যেই জায়গা দখল করবে সেই হবে কি? পদার্থ। পদার্থের কঠিন পদার্থের দৃঢ়তা আছে, তবে ভাত, কলা এদের ক্ষেত্রে একটু কম। এরপরে চলে যাই আমরা তরল পদার্থে। নির্দিষ্ট আকার নেই, তবে তরল পদার্থকে আমরা যেই পাত্রে রাখি সেই পাত্রের আকার ধারণ করে। ধরো আমরা একটা গ্লাসে পানি নেই, গ্লাসে পানি নিলে সেটা কী হবে? একটা এক গ্লাস পানি। আবার যদি আমরা গ্লাসের পানিকে বাটিতে রেখে দিই, তাহলে কী হবে? এক বাটি পানি। তাহলে তরল পদার্থকে আমরা যেখানেই রাখবো সে তার আকার ধারণ করবে, ওই পদার্থের বাটির আকার ধারণ করবে। এরপরে আছে বায়ুবীয়। নির্দিষ্ট আকার আছে, যে পাত্রে রাখা হয় সেই পাত্রের আয়তন হবে কি? সেই পাত্রের হয়নি। তো আসো এক নজরে আমরা পদার্থের বৈশিষ্ট্যগুলো দেখে নিই। পদার্থ কী করে? পদার্থর ভর আছে বলবো আমরা। পদার্থ জায়গা দখল করে, বল প্রয়োগ করে, পদার্থ বাধা সৃষ্টি করে। পদার্থের নির্দিষ্ট ওজন আছে। পদার্থের তিনটি অবস্থা কী কী? কঠিন, তরল এবং বায়ুবীয়। এবার আমরা মৌলিক পদার্থের শ্রেণীবিন্যাস সম্পর্কে জানবো। তো মৌলিক পদার্থে ভাগ করা হয়েছে দুটি ভাগে, একটা ধাতু আর একটা অধাতু। আমাদের জানালা দেখতে, আমরা কি জানালা দেখতে পাচ্ছি? জানালা দেখতে পাচ্ছি, বাইরে কি আছে? বাতাসে অক্সিজেন। এই যে আমরা যা দেখতে পাচ্ছি সেগুলো হবে ধাতু, আর যেগুলো আমরা দেখতে পাচ্ছি না সেগুলো হবে অধাতু। মৌলিক পদার্থের ধাতুর বেলায় যেমন আমরা বলতে পারব লোহা, অ্যালুমিনিয়াম, সোনা, রূপা, এগুলো হবে ধাতু। অপরপক্ষে যেগুলোকে আমরা দেখতে পাই না সেগুলো হবে অধাতু। যেমন কে? অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, এগুলো হবে কি? অধাতু।
এই যে ধাতু এবং অধাতু এটা মিলে কি হলো মৌলিক পদার্থ। এই মৌলিক পদার্থ মোট 118টি। এই 118টির মধ্যে শুধুমাত্র 12টি হলো অধাতু, বাকি সব ধাতু। তাহলে আমরা আরেকটা দেখতে পাচ্ছি, অধাতুর সংখ্যা কম, ধাতুর সংখ্যা বেশি। এবার আমরা ধাতু অধাতু সম্পর্কে আরেকটু দেখি। যেসব পদার্থ সমূহ দেখতে চকচকে, তাপ ও বিদ্যুৎ সুপরিবাহী, সেগুলো ধাতু। যেমন কি অ্যালুমিনিয়াম, স্বর্ণ, রূপ, এগুলো কি ধাতু। অপরপক্ষে যেসব পদার্থ দেখতে চকচকে নয়, তাপ এবং বিদ্যুৎ কুপরিবাহী, সেগুলো অধাতু। যেমন কি অক্সিজেন, নাইট্রোজেন। আমরা পরবর্তী পড়ায় চলে যাই, কি আছে গলনাঙ্ক। গলনাঙ্ক কি? তাহলে যে তাপমাত্রায় কোনো কঠিন পদার্থ গলে তরলে রূপান্তরিত হয়, ওই তাপমাত্রাকে ওই পদার্থের বলা হয় গলনাঙ্ক। আমরা মোমের গলনাঙ্ক কত পড়েছি এখানে দেখো, এই অধ্যায় কি আছে, মোমের বেলায় হবে মোমের গলনাঙ্ক 57 ডিগ্রি সেলসিয়াস এবং পানির গলনাঙ্ক 0 ডিগ্রি সেলসিয়াস। স্ফুটনাঙ্ক, যে তাপমাত্রায় কোনো তরল পদার্থ ফুটতে শুরু করে ওই তাপমাত্রাই হবে ওই পদার্থের স্ফুটনাঙ্ক। চলে আসো শীতলীকরণ আছে এখানে। কোনো বস্তু যখন তরল অবস্থা থেকে কঠিন অবস্থায় গলতে শুরু করে এই প্রক্রিয়া হবে শীতলীকরণ। আর হিমাঙ্ক কী হবে? কোনো বস্তুর গলনাঙ্ক এবং হিমাঙ্ক কিন্তু সবসময় এক। এবারে আসো আমরা এই অধ্যায়ে কী কী জানতে পারলাম। পদার্থের বৈশিষ্ট্য সম্পর্কে জানতে পেরেছি, পদার্থের শ্রেণীবিন্যাস আমরা শ্রেণীবিভাগ আমরা করতে পারবো এখন, ধাতু এবং অধাতু সম্পর্কে বললে আমরা বলতে পারবো। এছাড়াও রয়েছে ধাতু অধাতুর মধ্যে তাপ ও বিদ্যুৎ পরিবাহিতা, এ সম্পর্কে আমরা বলতে পারবো। স্ফুটনাঙ্ক কাকে বলে, গলনাঙ্ক সম্পর্কে বলতে পারবো এবং শীতলীকরণ সম্পর্কেও বলতে পারবো। এবার আমরা বইয়ের 1 নং সৃজনশীলটা দেখবো। কী রয়েছে এখানে? ফজলুল হক সাহেবের মা মাটির চুলায় রান্না করে মাটির পাতিলে, অপরদিকে তার স্ত্রী গ্যাসের চুলায় অ্যালুমিনিয়ামের পাতিলে রান্না করে। তো আমাদের ক নাম্বার সৃজনশীল রয়েছে, পদার্থ কী? আমরা উত্তরটা কীভাবে কী লিখবো? পদার্থ কী? যার ঘর আছে এবং জায়গা দখল করে সে হবে কি পদার্থ। খ নাম্বার আমার রয়েছে, অধাতু বলতে কী বোঝায়? আমরা ধাতু অধাতু সম্পর্কে জেনেছিলাম, সেখানে আমরা অধাতু বলব এখন। অধাতু হলো কি? যা দেখতে চকচকে নয়, যাকে আঘাত করলে কোনো শব্দ হয় না, যা তাপ এবং বিদ্যুৎ কুপরিবাহী, তাকে বলা হয় কি অধাতু। যেমন কি হবে? অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, আমরা যেগুলো বাতাসে আছে সেগুলোই কী হবে অধাতু। এরপরে দেখো গ নম্বর প্রশ্নে বলেছে, ফজলুল হক সাহেবের স্ত্রীর ব্যবহৃত পাত্রের উপাদানের গুরুত্ব। পাত্রটা কিসের ছিল, ধাতু না অধাতু? ধাতুর ছিল, রাইট? তোমরা বলতে পেরেছ ধাতুর। তাহলে আমরা ধাতু, আমরা এক্ষেত্রে এটার গুরুত্বটা বলবো। ঘ নম্বর দেখো, রান্নার ক্ষেত্রে তার মা ও স্ত্রীর মধ্যে কে সুবিধা পায়, কে পাবে? মা করেছে মাটির চুলায় মাটির পাতিল, স্ত্রী করেছে গ্যাসের চুলায় অ্যালুমিনিয়ামের পাতিল। কে পাবে উত্তর কী হবে? প্রথমেই স্ত্রী সুবিধা পাবে। তো আমরা বিশ্লেষণ করবো ধাতু এবং অধাতু দিয়ে পার্থক্যটা। চলো আমরা বাড়ির কাজে চলে যাই। আমরা সবাই বাসায় বাড়ির কাজ করব। আর আজকের ক্লাস আমাদের এখানেই শেষ। আমরা বাসায় ভালো থাকবো, বেশি করে পড়াশুনো করব, শরীরের যত্ন নিব। আল্লাহ হাফেজ।